ইন্টারনেট বন্ধ থাকলে মসজিদের মাইকে ঘোষণার আহ্বান আন্দোলনকারীদের। ইন্টারনেট না থাকলে মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেওয়া এবং কোনোভাবে মাঠ না ছাড়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। রোববার তার ফেসবুক প্রোফাইলে এমন ঘোষণা দেন তিনি। রিফাত লিখেন, ইন্টারনেট না থাকলে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে সবাইকে মাঠে নামার আহ্বান করুন। মসজিদের মাইক থেকে আমাদের সকল কর্মসূচি ঘোষণা করবেন। এদিকে এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। জানা গেছে, ইতোমধ্যে শাহবাগ, সায়েন্স ল্যাব, যাত্রাবাড়ি, শনিরাখড়া, উত্তরবাড্ডা ও উত্তরায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।